ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. سعودي عرب থেকে সাহেব الدين ভাই প্রশ্ন করেছেন, কোরবানির গোশত কোরবান জবা করার পরে গোশত কাটসিট বা খালানোর জন্য পারিশ্রমিক হিসাবে কিছু লোক নিয়ে আসলো, এখন তাদের পারিশ্রমিক অর্থাৎ যাদের কাজ করাইছে তাদেরকে পারিশ্রমিক কি গোশত দিয়ে দিবে না টাকা দিবে? জি ভাই, গুরুত্বপূর্ণ একটি সুন্দর মাসালা বলেছেন। আমাদের সমাজে অনেক আছে এসব কাজ করার মতো ক্যাপাসিটি নেই, পারে না বা সময় নেই, তো সমাজে কিছু লোক আছে তারা এই সমস্ত কাজ করে। হ্যাঁ, তাদেরকে যখন তারা কাজ করবে এরা তো মনে করবেন যে নিম্নবিত্ত অর্থাৎ গরিব মানুষেরা এই কাজগুলি করে, বড় লোকরা তো আপনার মজুরি কাজ করবে না। সে ওটা করতে পারে, তার কোরবানি দিয়ে সে সাথে কাটসিট করতে পারে, কিন্তু অন্যের মজুরিতে সে করবে না। তো যারা লোক নাই এরকম লোক দিয়ে কাজ করাবেন, করানোর পরে তাদেরকে মজুরি টাকা দিয়ে দিবেন, অংশীদাররা দিবে অথবা এক ব্যক্তি যদি কোরবানি দেয় সে একাই দিবে, আর যত অংশীদার দেয় সবার থেকে খরচ নিয়ে দিবে। আর তাদেরকে আল্লাহর রাস্তে যে গরিব মিসকিনদেরকে গোশত দেন না তাদেরকে আল্লাহর রাস্তে গোশত দিবেন, কিন্তু তাদের মজুরি বাবদে যদি গোশত দেন তাহলে এটা জায়েজ হবে না, এটা কুশমিন গেলে হবে না, কারণ তারা তো এমনি তো আপনার থেকে আল্লাহর রাস্তে গোশত পাওয়ার হক আছে গরিব মিসকিন হিসাবে, ওইটাই তাদেরকে দিবেন, কিন্তু তাদের পারিশ্রমিক খরচ অবশ্যই টাকা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।